সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিও লেকচার 3 তে। সো এই লেকচারটা স্পেশালি আমরা দেখব যে ঘড়ি কিছু ম্যাথ এবং তার পাশাপাশি হচ্ছে দেখা যায় যে কিছু প্রশ্ন আসে একটা সার্টেন রিজিওনের মধ্যে কি পরিমাণ অংশ আমাদের ছায়াযুক্ত তার আসলে ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আগে প্রথমত দেখে নিব যেটা সেটা হচ্ছে যে আমাদের ঘড়ি সংক্রান্ত যে ম্যাথগুলো, ঘড়ি কাটার দুইটা কোন মানে দুইটা হ্যান্ড বা ঘড়ির দুইটা কাটার মধ্যবর্তী যে কোনগুলো বের করার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে আমরা সেটা আগে দেখে নিই। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা একটু তুলে নিই। সো প্রথমে আমাদেরকে একটা কথা বলে যে সেটা হচ্ছে যে 9:30 ঘড়ির কাটা, ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী পার্থক্য কত, এটা সার্টেন আমাদের যে কোনোটা। আগে আমরা একটু এটা থিওরিটা বুঝে নিই আসলে এই ধরনের ম্যাথ আসলে কীভাবে সলভ করতে হবে। অলরাইট, সো আমি চিন্তা করে দেখো এই আমি এখানে একটা ঘড়ি আঁকলাম, ওকে এই যে এই একটা ঘড়ি আঁকলাম। অলরাইট, সো একটা ঘড়ি যখন আঁকলাম তো ঘড়ির আসলে দেখো তো কী কী হতে পারে, 12, এটা হতে পারে ধরো ঘড়ি যখন আঁকবো তখন এখানে লিখবো 3, 6, 9, সো 1, 2, 4, 5, 7, 8, 10, 11, ফেয়ার ইনাফ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে আমি ধরলাম হচ্ছে সে ফর এক্সাম্পল 9:30 না, আমি 4:30 ধরি। হ্যাঁ দেখো, ধরো আমাকে বলা হয়েছে 4:30 ঘড়ির ঘন্টার কাটার মিনিটে কাটার মধ্যবর্তী পার্থক্য কত। সো খুব ভালো লাগছে ঘড়িটা দেখতে, তাহলে আমরা আগে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে 4:30 তাদেরকে দেখতে কীরকম কাটাগুলা। আমি লাল কালি দিয়ে ঘড়ির মিনিটের কাটাটা দিই, মিনিটের কাটা দেখতে ঠিক এই বরাবর থাকবে না, মিনিটের কাটা এই বরাবর থাকবে। আর ঘন্টার কাটা কতটুকু থাকে, ঘন্টার কাটা দেখো ঠিক আমি এটা অন্য কালি দিয়ে লিখি, ঘন্টার কাটাগুলো স্পেশালি এই 4 পর্যন্ত থাকার কথা, তাই না? এই যে 4:30 যেহেতু 4:30, এটা কিন্তু হয় না আসলে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, 4 তো তার ঘন্টার জন্য, তার পাশাপাশি মিনিটের জন্য সে কিছুটা যায়, তার মানে কি দেখো তো 4 থেকে 5 মাঝামাঝি কোথাও, মাঝামাঝি কোথাও, মাঝামাঝি কোথাও এটার অবস্থান থাকে। ক্লিয়ার? অলরাইট, ভালো কথা। আর ঘন্টার কাটা অবভিয়াসলি কী হয়, মিনিটের কাটার চেয়ে কিছুটা ছোট হয়। সো খুব ভালো কথা। আমি এখন তাহলে আমাদের কাজ কী দেখো তো, আমাদের কাজ হচ্ছে এইটুকু যে অ্যাঙ্গেলটুকু আছে, এই যে এই অ্যাঙ্গেলটুকু এটুকু বের করা। সো আমি তাহলে এই অ্যাঙ্গেলটুকু আমি তাহলে কীভাবে বের করতে পারি সেটা নিয়ে তাহলে আমাদের কাজটুকু। সো চিন্তা করে দেখো, আমরা যদি যে কোনো কিছু মাপার জন্য দেখো তো এই কোনটা, আমি কি মানে আমি কি চাইলে মানে আর্বিট্রারিলি আমি কি এইটাকে কি আসলে আমি কি মাপতে পারবো বলো মাই ডিয়ার স্টুডেন্টস? পারবো না। জিনিসটা হচ্ছে ঠিক এরকম, ধরো দুজন মানুষ পরীক্ষা দিচ্ছে, তুমি আর তোমার ফ্রেন্ড পরীক্ষা দিচ্ছ, হঠাৎ করে তোমাকে বলা হলো মানে একটা ওপেন পরীক্ষা বা একদম মানে বলা হয় যে মানে ফ্রি অফ মার্কস, জাস্ট আরামসে তুমি জাস্ট পরীক্ষা দিবা, তোমার ফ্রেন্ডটা সেই পরীক্ষা পেলো 65, তুমি পেলো 30। বাট একটু চিন্তা করে দেখো তো, সেই লোকটা পরীক্ষাটা যখন দিয়েছে পরীক্ষাটা কোনো মানে অসীম নাম্বার, মানে সেই ইচ্ছা মতো যতটুকু দিতে পারে, সো তুমিও যতটুকু দিতে পারো এটার উপর। সো তুমিও হয়তো ইভেন্টুয়ালি বলতে পারো সে বেশি মার্কস পেয়েছে, সে তাই পরীক্ষা ভালো দিয়েছে। বাট একটু চিন্তা করে দেখো তো, ভালো বলার জন্য তোমার যে পরিমাণ ক্রাইটেরিয়া বা দরকার ছিল, যতটুকু ক্রাইটেরিয়া দরকার ছিল, তোমার কাছে কি আদৌ কি ওইটুকু আছে কি না? কারণ তুমি যদি এটা বলতে পারতো, ও আচ্ছা পরীক্ষাটা ছিল 100, সে 65 গেইন করেছে বা ওইখান থেকে পেয়েছে, 100 ছিল তুমি পেয়েছো 30, তাহলে কি সে 65 মার্কসকে মানে 5% মার্কস ক্যারি করে তার দিক থেকে আর মানে গেইন করে, আর তুমি পেয়েছো কত সেখান থেকে, অনলি 30%। সো এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে হিসাবটা আমি কিসের মাধ্যমে করছি, একটা স্ট্যান্ডার্ড সেট করছি, হোয়াট ইজ দ্যাট, 100 মার্কস। সো একটা স্ট্যান্ডার্ড বা আমি তুমি যদি স্কেলের মধ্যে দেখো, স্কেলের শূন্যবিন্দু থেকে আমরা শুরু করি, স্কেলের শূন্যবিন্দুর সাথে আমাদের মেজারিং পয়েন্ট মাপি, সো একটা স্ট্যান্ডার্ড দরকার হয়। তেমনি আমি এই ঘড়ির কাটার যে পরিমাপটা দেখো তো, এই যে আমি যে ধরলাম এটা হচ্ছে আমার মিনিটের কাটা, এই যে আমি ধরলাম এটা মিনিটের কাটা, মিনিটের কাটাকে আমার একটা স্ট্যান্ডার্ড দরকার হয়। সো স্ট্যান্ডার্ডটা কাকে ধরবো, এই যে 12 ঘরের যে আসলে কাটাটা তার সাথে আমি দুইটাকে আমি আসলে 12 ঘরের কাটাকে আমি স্ট্যান্ডার্ড ধরবো, হবে কি? তাহলে দেখো তো এই 12 কাটার সাথে মিনিটের কাটা, একটা অন্য কালি নেই, দেখো তো এই 12 কাটার সাথে এই যে মিনিটের কাটাটা তার একটা কোণ আসবে, চিন্তা করে দেখো 12 কাটার সাথে এই যে মিনিটের কাটাটা তার একটা পার্টিকুলার অ্যাঙ্গেল আসবে, এই 12 কাটার সাথে ঘন্টার কাটাটা তার একটা পার্টিকুলার অ্যাঙ্গেল আসবে, এই যে 12 কাটার সাথে যে আসলে মিনিটের কাটা তার থেকে যদি আমি
12 কাটা থেকে ঘন্টার কাটা যদি মাইনাস করি তাহলেই কিন্তু আমার কিন্তু কাজ শেষ না। তাহলে মিনিটের কাটাটাকে আমি নাম দিলাম হচ্ছে যে বি, আর ঘন্টার কাটাটাকে আমি অবভিয়াসলি নাম দিতে পারি এখান থেকে এ। ঘন্টার কাটাকে দিব কত? এ। মিনিটের কাটা বি, ঘন্টার কাটা এ। খুব ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এটা নিয়ে একটু চলো হিসাব করি এবার। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলকে আমি আসলে হিসাব করে দেখব। সো আমরা প্রথমে যে কাজটি, যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঘন্টার কাটা নিয়ে। চলো যে আওয়ার্স হ্যান্ড, যারা ইংলিশ ভার্সনে তারা লিখতে পারো আওয়ার্স হ্যান্ড অথবা ঘন্টার কাটা। ঘন্টার কাটা। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ঘন্টার কাটা নিয়ে আমরা কথা বলতে পারবো, তবে আমি হিসাব করে দেখো তো ঘন্টার কাটা কিন্তু মিনিটের জন্য একটু নড়াচড়া করে। সো আমরা ঘন্টার কাটা নিয়েও কথা বলবো, বাট তার পাশাপাশি আমরা একটু মিনিটের কাজ নিয়ে একটু হিসাব করে আসি, যেহেতু মিনিটটা আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। সো ঘন্টার কাটা আমি একটা নাম দিই আগে। ঘন্টার কাটায় কী বলেছিলাম, ঘন্টার কাটার জন্য যে কোনটা উৎপন্ন করেছে তাকে আমি বললাম হচ্ছে এ। ঘন্টার কাটা আমাদের এ, একে আমরা বের করবো, বাট আমরা আগে বি কে বের করে নিই। দেখো তো বি হচ্ছে মিনিটের কাটা। দেখো ওকে ওকে ওকে, মিনিটের কাটা, মিনিটের হ্যান্ড। সো মিনিটের হ্যান্ডটাকে আমি আসলে কী বলবো, বি। বিটা বের করার কীভাবে যায় আগে দেখি। বি অসাধারণ। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমি আসলে কী বলতে পারি, দেখো তো একটা মিনিটের কাটা যখন পুরোটা অরবিট করে, পুরো ঘড়িটা অরবিট করে, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, পুরোটা অরবিট করতে ইন অ্যান্ড অফ ইটসেলফ একটা মিনিটের কাটা কতক্ষণ লাগতে পারে তুমি বলো? একটা মিনিটের কাটার জন্য লাগে হচ্ছে দেখো 60 মিনিট। সো 60 মিনিটসে সে কতক্ষণ যায়? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে 60 মিনিটসে। তাহলে অতএব দেখো কালি নাই কেন, সুতরাং দেখো তো 60 মিনিটে আসলে সে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সে 1 মিনিটে কতটুকু? তাহলে আমরা 1 মিনিটে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, তো 1 মিনিটে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 360 থেকে দেখো তো, তাহলে আমরা কত পাই? এটা হচ্ছে ডিরেক্টলি আমরা লিখতে পারি 6 ডিগ্রি। অলরাইট, সো খুব ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস। এরপর যে কাজটা করব তাহলে আমি এবার লিখে দেই, অতএব এম মিনিট, আমাদেরকে যে মিনিটটা বলছে সেটা আমি লিখে দিলাম এম মিনিট। সো এম মিনিটে সে কতটুকু যাবে? 6 এম পরিমাণ। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, বোঝা যায় কি না, 6 এম ডিগ্রি আসলে সে মুভ করে, সমস্যা তো নাই। তাহলে আমরা দেখো অবভিয়াসলি লিখে দিতে পারবো কি, বি এর জন্য ডি যে কোনটা, বি ইজ ইকুয়াল টু 6 এম মিনিট। কোনো সমস্যা আছে? নাই আশা করি। দেখো এবার আমি ঘন্টার কাটায় যাই। সিমিলারলি আমি যদি একই জিনিস লিখি তাহলে দেখো তো ঘন্টা কতক্ষণ? 12 ঘন্টায়। সো 12 আওয়ার্সে, সো 12 আওয়ার্সে যাবে 360 ডিগ্রি। অতএব 1 আওয়ারে যাবে, সো 1 আওয়ারে যাবে সে আসলে কত ডিগ্রি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 30 ডিগ্রি। তাহলে অতএব এইচ আওয়ারে যাবে 38 ডিগ্রি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস বুঝতে পেরেছি কিনা। সো আমার এইচের এক পার্ট শেষ, কিন্তু তুমি চিন্তা করে দেখো তো এই যে 4 ঘর পর্যন্ত এসে সে কি থেমে যায় 4 ঘরে? না, মিনিটের কাটার জন্য কিন্তু তার একটু মুভমেন্ট আছে। কিন্তু চিন্তা করে দেখো তো মিনিটের কাটাটা 60 মিনিটে কি, দেখো তো মিনিটের কাটার 60 মিনিটে সে একবার ঘুরে, কিন্তু মিনিটের কাটা 60 মিনিটে যখন একবার ঘুরে আসে দেখো তো এই যে পুরোটা বার একবার অরবিট করে আসে, ঘন্টার কাটা কতটুকু মুভমেন্ট হয়? 1 ঘর। দেখো তো মিনিটের কাটা এই লোকটা, এই যে মিনিটের কাটাটা, এই যে মিনিটের কাটা, এই যে দেখো, এই যে মিনিটের কাটা, এই যে মিনিটের কাটা, এই যে মিনিটের কাটাটা, সে
দেখো তো পুরা পুরোটা একবার ঘুরে আসলে ঘন্টার কাঁটাটা কতটুকু মুভ হয়, একবার মুভ হয়। সো যদি তাই হয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি লিখতেই পারি, দেখো তো, তাহলে আমি লিখতেই পারি যে 60 মিনিটে, সরি, 60 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু মুভ করে, 30 ডিগ্রি, মানে এক ঘর মুভ করে, এক ঘন্টার জন্য যতটুকু মুভ করে ঠিক ততটুকু। সো তাহলে আমি লিখতে পারি 1 মিনিটে কতটুকু, 1/2 ডিগ্রি। তাহলে অতএব যেটা লিখতে পারি সেটা হচ্ছে এম মিনিটে সে মুভ করে m/2 ডিগ্রি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তুমি নির্বিশেষে কারোর এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। তাহলে আমি কতটুকু পাই ঘন্টার দিক থেকে, ঘন্টার দিক থেকে পাই এইটুকু অ্যান্ড এইটুকু। তবে এখানে একটা ক্ল্যারিফিকেশান আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে মিনিটের কাঁটাটা একটু বড়, এই কারণে আমি মিনিটের কাঁটা থেকে, দেখো তো আমি এখান দিয়ে আসলে আমাদের কাছে জেনারেল কোণের হিসাবটা কত আসতে পারে, b-a, রাইট? কারণ আমি দেখতে পাচ্ছি এখানে b বড়, a ছোট। বাট এমন হতে পারে না, দেখো তো মিনিটের কাঁটাটা এখানে থাকতে পারতো, এই কারণে এদের মধ্যে জাস্ট আমি কী করবো, পার্থক্যটা নিব। আমি জাস্ট অ্যাবসোলিউটলি আমি ডিরেক্টলি কোনটা থেকে কোনটা বিয়োগ যাবে সেটা বলতে পারছি না, যেহেতু বলতে পারছি না এই কারণে আমার হিসাবটা হচ্ছে আমি এখানে কী করবো, আমার হিসাবটা হচ্ছে এদের সামনে একটা মডুলাস বসাই দিব, দ্যাটস ইট, শেষ, মডুলাস অফ এটা বের করবো। তবে আমি এখন হিসাব করি, দেখো বি আর এ, এখানে আমি এ পেলাম কত, আমি এখান থেকে এ পেলাম হচ্ছে, দেখো তো এ পেলাম হচ্ছে 30h + 1/2 m। অলরাইট অলরাইট অলরাইট, সো ভালো কথা। তো এক্ষেত্রে আমি যে কাজটা করবো, চলো মাই ডিয়ার স্টুডেন্টস দেখি, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ব্লু পেনটা কোথায়, এখন আমি আলটিমেট হিসাবটা করবো। তাহলে আমি দেখি b-a আমার কাছে কত আসে। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, b-a-র হিসাবটা আমি যদি বসাই, এ কত আছে, মডুলাস যেহেতু আছে আমি এটা এভাবে লিখি, 30h + 1/2 m - 6 m। অলরাইট, সো দেয়ার ইউ গো। তো আমরা লিখতে পারি একটা মডুলাস অফকোর্স রেখে দিবা, 30h + 11 m/2, দুঃখিত মাইনাস হবে। এই হলো আমাদের হিসেব নিকেশ। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা পুরা এই যে থিওরিটা আমি তোমাদেরকে দেখালাম, এই থিওরিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা যদি বলে যে আমাদেরকে 4:30 এর জন্য বের করতে, তুমি কি করবা, তুমি জাস্ট সিম্পলি এতটুকু চিন্তা করে না, বিন্দুমাত্র বিচলিত না হয়ে 30x4 - 11x30/2 বের করবা। এরপরে দেখবা যেই ভ্যালুটা ক্যালকুলেটর দিবে ওইটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, এত ডিগ্রি। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। সো চলো আমি তোমাদেরকে কিছু টাস্ক দেই, যে টাস্কগুলো দিয়ে তোমরা আশা করি বুঝতে পারবে আরও ভালো করে। সো টাস্কগুলো তোমরা প্র্যাকটিস করবো অবশ্যই অবশ্যই, বেশি বেশি করে অনুশীলন করবা, প্র্যাকটিস করবা। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। এরপর এরপর তোমরা তোমাদের কাজ থাকবে হচ্ছে যে 11:45 সময় দুইটা ম্যাথ দিব, পৌনে 12টার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটার পার্থক্য, একটা প্রশ্ন, সেম প্রশ্ন হচ্ছে আমি আবার দিলাম, তোমার মনে করো সে ফর এক্সাম্পল কত হতে পারে বলো তো, 3:30, আমি একটু ইনকনভিনিয়েন্ট দিয়ে দাঁড়াও, 3:49 মিনিটে, 3:49 মিনিটে এটুকু। অলরাইট, সো তোমরা এখান থেকে এগুলো বের করে দেখো।
অলরাইট মাই ডিয়ার ইস্টু, মাই ডিয়ার ইস্টু, চলো চলো চলো। এরপর আমি আরেকটা টাইপের ম্যাথ দেখাবো এখন, চলো। এগুলো অলরেডি তোমরা 9-10 করে আসছো, তোমাকে আমি আরেকবার দেখাই দিব আর কি। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি গাড়ির চাকার ব্যাস একটি গাড়ির চাকার ব্যাস 70 সেন্টিমিটার, এবং চাকাটি প্রতি সেকেন্ডে 7 বার আবর্তিত হয়। এবং চাকাটি সেকেন্ডে 7 বার আবর্তিত হয়। ভালো কথা। গাড়িটির গতিবেগ ঘন্টায় কত নির্ণয় করো? গতিবেগ ঘন্টায় কত নির্ণয় করো? অলরাইট, তাহলে একটি গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে 13 সেন্টিমিটার, চাকাটি প্রতি সেকেন্ডে 7 বার আবর্তিত হয়। একটা কথা চিন্তা করো, এই যে একটা গাড়ির আমি যদি চাকা দিলাম, হ্যাঁ, সে ফর এক্সাম্পল এই যে, হ্যাঁ, গাড়ির একটা চাকা এখান থেকে আমি দিয়ে দিলাম, অলরাইট। সো এই যে গাড়ির চাকাটা, এটার হিসাবটা দেখো, এই চাকাটা যতবার আবর্তিত হবে, একবার আবর্তিত হলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, এটা যদি একবার আবর্তিত হয় তার পরিধির সমান মুভ করবে, জাস্ট পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে একটা বৃত্তাকার যদি একটা চাকা হয়, চাকার আসলে পরিধিটা দেখতে কীরকম? 2πr, বিশ্বাস করো 2πr, যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের এখানে বসে চাকার ব্যাস দেওয়া আছে, যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 35 সেন্টিমিটার, হুইচ ইজ টু সে 0.35 মিটার। অলরাইট, এটা দেওয়া আছে। চাকাটি প্রতি সেকেন্ডে 7 বার আবর্তিত হয়, তার মানে চাকাটির বেগ কত? বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে যেহেতু 0.35 × 7, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। বলছে মিটার পার সেকেন্ডে, আসলে এটা প্রতি সেকেন্ডে হয়, তাহলে ঘন্টার ক্ষেত্রে কী করা যায়? আমরা জাস্ট এটাকে গুণ করে দিব। সো অতএব ইজ ইকুয়ালটা আমরা লিখতে পারি 0.35 × 7 ×, অলরাইট, 7 বার আবর্তিত হয়। আমরা যে জিনিসটা বাদ দিয়েছি, দাঁড়াও, এই ব্যাসার্ধ তো দেওয়া আছে, আমি দুঃখিত, এখানে 0.2π হবে, অলরাইট, ফাইন। সো ভালো কথা, তাহলে ঘন্টার ক্ষেত্রে আমরা তাহলে কী করতে পারি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? সিমিলার কাজ এটার ক্ষেত্রে কী করবো, ইন্টু 60, দ্যাটস ইট। তাহলে আমরা লিখতে পারি মিটার পার আওয়ার, দ্যাটস ইট। অলরাইট, অলরাইট, অলরাইট। সো তাহলে এই ছিল আমাদের তাহলে হিসেব নিকেশ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর এখন একটা বোর্ডের অঙ্ক করব। একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
বৃত্ত চারটির দৈর্ঘ্য চারটির উপর দণ্ডায়মান, দৈর্ঘ্য ও চাপটির উপর দণ্ডায়মান বৃত্ত কলা ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে একটা প্রশ্ন, ওকে। একটি বৃত্তচাপ 30 ব্যাসার্ধ বিশিষ্ট দেওয়া আছে 30 মিটার, বৃত্তের কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বলছে বৃত্তচাপটির দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্যর ক্ষেত্রে আমি তোমাদের ফর্মুলা কি পড়িয়েছিলাম বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে? আর দেওয়া আছে, আর কি দেওয়া আছে 30 মিটার, তারপর দেওয়া আছে কেন্দ্রে কোণ থিটা। থিটাকে অবশ্যই কী করা লাগবে বলেছিলাম, রেডিয়ানে নিতে হবে, হুইচ ইজ 60 ডিগ্রি, মানে হচ্ছে π/3 রেডিয়ান। সো আমরা জানি হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যদি তাই হয় তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর 30 ইন্টু π/3। এই হলো তাহলে আমাদের এই যে বৃত্ত চাপটা, এই চাপটার আমাদের দৈর্ঘ্য। সো এটা লিখে রাখো তাহলে, রাইট? বৃত্ত চাপটির দৈর্ঘ্য, ক্লিয়ার? এরপরে হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। দেখো আমাদের যদি এখন বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমরা কি করতে পারি, হাফ আর স্কোয়ার থিটা তোমাদেরকে বলেছিলাম না, রাইট? সো এক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে হাফ, আর কত? আর হচ্ছে 30 স্কোয়ার, আর থিটা কত? π/3। এই মানগুলো তোমরা বসিয়ে দিয়ে আমাদের আনসারটা ডিরেক্টলি বের করে ফেলতে পারবা, দ্যাটস ইট। অবশ্যই খেয়াল রাখবা পাই এর মান এখানে কত, মাই ডিয়ার স্টুডেন্টস, 3.1416। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে শেষ। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর আরও একটা প্রবলেম দেখি, চলো। সো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার হলে পৃথিবীর উপর যে দুটি স্থান কেন্দ্রে হলে পৃথিবীর উপর যে দুটি স্থান কেন্দ্রে 1 মিনিট কোণ উৎপন্ন করে পূর্ণ করে তাদের দূরত্ব নির্ণয় করো। রাইট, এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের দেয়া আছে অলরেডি পৃথিবীর কেন্দ্রে কতটুকু, 6440 × 10³ মিটার এটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে 1 মিনিট। এই থিটাটাকে আমাদেরকে ডিগ্রিতে নিতে হবে। ডিগ্রিতে কীভাবে নিব, আগে 1/60 করি। এবার এটা অলরেডি আমাদের কিসে আসছে, ডিগ্রিতে। ডিগ্রি থেকে কী নিতে হবে, রেডিয়ানে π/180 দিয়ে গুণ দিতে হবে। এটা অলরেডি আমি পেয়ে গেছি। আমি তাহলে আমাদের কী দরকার, দূরত্বটুকু। দেখো পৃথিবীতে এমন একটা যে পৃথিবী কেন্দ্র, কেন্দ্র থেকে একটা বস্তু কতটুকু কোণ উৎপন্ন করে, 1 মিনিট। এই যে তাদের মধ্যে যে দূরত্বটুকু, এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু বের করা লাগবে। দূরত্বটা কত, দূরত্বটা হচ্ছে এস, এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর কত, 6440 × 10³ × 1/60 × π/180। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে তাহলে আমাদের
আনসার। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি এ ধরনের ম্যাথে আর তোমাদের কোনো প্রবলেম থাকা উচিত না। যাই হোক, এরপর আমি তোমাদেরকে আরও একটা ম্যাথ করাই, চলো। সেটা হচ্ছে, একটি বালক সাইকেলে চড়ে বৃত্তাকার পথে বৃত্তাকার পথে 2 সেকেন্ডে একটি চাপ দুই সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে এবং বৃত্তের ব্যাস ১৮০ মিটার হয়, তবে বালকটির গতিবেগ কত? সো প্রথমে দেওয়া আছে বৃত্তের ব্যাস, তাহলে আর ইজ ইকুয়াল টু লিখতে পারি 90 মিটার, সমস্যা নেই। কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 28 ডিগ্রি, দুঃখিত। সো থিটা লিখতে পারি, বলেছে হচ্ছে 28 ডিগ্রি, পাই বাই 180, একে রেডিয়ানে নিয়ে নিলাম। বৃত্তাকার পথে 2 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে, তাহলে কতটুকু অতিক্রম করে 2 সেকেন্ডে? এস ইজ ইকুয়াল টু আর থিটা, আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে, বসাবা, তাহলে 1 সেকেন্ডে কত আসে? হাফ আর থিটা। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পারবা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখান থেকে আসলে আমাদের ভ্যালুগুলো বের করতে পারি, অ্যাজ ইন আমরা এখানে ধরো এখানে বসালাম হাফ, আর এর মান কত দেওয়া আছে 90, অ্যান্ড ইন্টু আমাদের দেওয়া আছে আবার বাকিটা, এই যে থিটার মান দেওয়া আছে, থিটার মান হচ্ছে 28 পাই ওভার। অলরাইট, সো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের ম্যাথটা। সো চলো, তাহলে আমরা এরপরে যে টাইপের ম্যাথগুলো করবো সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বোর্ডে বেশি পরিমাণে আসে। আর কীরকম ম্যাথ সেগুলো হচ্ছে, আমাদের একটা বৃত্ত বা একটা ত্রিভুজের মধ্যে দিয়ে একটা সার্টেন অংশ আমাদের ছায়াযুক্ত করে যায়, ওই ছায়াযুক্ত যে অংশটুকু আছে সেই অংশটুকু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি দেখো এখান থেকে যদি যেটা লিখবো সেটা হচ্ছে, দেখো এটা 2018 সালে আসছিলো প্রবাবলি, এই যেটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের মধ্যে একটুকু অংশ দেওয়া আছে, দেখো এই যে এটা কেন্দ্র থেকে এইটুকু একটা অংশ, হ্যাঁ। সো এখানে নাম দিয়েছে হচ্ছে আমাদের দাঁড়াও এ বি এন সি, আর এই যে বাকি অংশটুকু, এই যে ত্রিভুজ সরি এই যে পিজার স্লাইসটা বাদে বাকি যে অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ডিরেক্টলি AB = 5 সেন্টিমিটার। অলরাইট, সো তারপর হচ্ছে যে আমাদের আবার 50 ডিগ্রি, তারপর হচ্ছে
পঞ্চাশ ডিগ্রি। অলরাইট, খুবই সুন্দর কথা মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমাদেরকে বের করতে হবে এইটুকু। একটা কথা চিন্তা করে দেখো তো, আমি এটার ব্যাসার্ধ জানি, একটা বৃত্তের ব্যাসার্ধ জানি। যদি বৃত্তের ব্যাসার্ধ জানি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা কি আমার জন্য খুব বেশি সমস্যা হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? হবে না, তাই না? তো আমি এখান থেকে বলতেই পারি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, হুইচ ইজ টু সে আমি বলবো এখানে পাই আর কত, ফাইভ, ফাইভ স্কোয়ার, হুইচ ইজ টু সে টোয়েন্টি ফাইভ পাই। এখান থেকে বর্গ একক লিখতে পারো, বর্গ একক। কিন্তু চিন্তা করে দেখো তো, এখানে আমাদের যদি এইটুকু অংশের পরিমাণ আমাদের যদি বের করতে হয়, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কি না একটা বৃত্তকলার ক্ষেত্রফলের যে ফর্মুলাটা ছিল হাফ আর স্কোয়ার থিটা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল তোমরা কি লিখবা? হাফ আর স্কোয়ার মানে কত? ফাইভ স্কোয়ার, আর স্কোয়ার ইন্টু থিটা, থিটা দেওয়া আছে ফিফটি। তাহলে ফিফটি আসলে কোন এককে হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ফিফটি হবে আমাদের রেডিয়ান এককে। রেডিয়ান একক কিনতে হলে কী করতে হবে? পাই ওভার একশো আশি ডিগ্রি, পাই ওভার একশো আশি, সরি, পাই বাই একশো আশি আর কি দিয়ে গুণ করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের রূপ। তাহলে আমাদের যদি এই যে ছায়াযুক্ত অংশটুকু বের করতে হয়, লিখে দাও, অতএব ছায়া গেরা মেঠো পথে ভালো লাগে হাঁটতে, ছায়া ঘেরা অংশ ইজ ইকুয়াল টু, দেখো পুরোটা কত, টোয়েন্টি ফাইভ পাই মাইনাস, আর এখানে হাফ ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু ফিফটি পাই ওভার ওয়ান এইটি। ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অলরেডি তাহলে পেয়ে গেছি এই যে এই জিনিসটা, তুমি ক্ষেত্রফল যদি বের করতে পারো তাহলে আমাদের কাজ শেষ। এ ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসে, এটাই জাস্ট বোর্ডে একটু বেশি আসে এখন পর্যন্ত। এটা কত সালে এসেছিলো আমি জানাই তোমাদেরকে, এটা এসেছিলো সকল বোর্ড 2018 সালে, 2018 সালে প্রত্যেকটা বোর্ডে এসেছিলো একক, যেহেতু বর্গ একক না দিয়ে এখানে আমাদের জাস্ট বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, কারণ অলরেডি একক আমাদেরকে ইন্ট্রোডিউস করানো আছে। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা এখান থেকে এগুলো এভাবে লিখতে পারো। তারপর যে প্রশ্নটা দেবো সেটা হচ্ছে আরেকটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এভাবে দেওয়া আছে, ফোর, এটা হচ্ছে ও, আর আমাদের এই ছায়াযুক্ত অংশটুকু আমাদেরকে বের করতে হবে। রাইট, ব্যাসার্ধ দেওয়া আছে। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। আবার আরেকটি ইনফরমেশান দেওয়া আছে, সেটা হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু ফোর রুট টু, ও এ বি। রাইট, আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু ফোর রুট টু, লিখি এ বি ইজ ইকুয়াল টু ফোর রুট টু এ ক ক। অলরাইট, ভালো কথা। তো তাহলে আমরা যে কাজটা করতে পারি, এ বি ইজ ইকুয়াল টু ফোর রুট টু, এই যে আসলে এটা যেভাবে স্ট্যান্ড করে, আমরা যদি এটাকে প্রমাণ করতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কিন্তু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে কিন্তু এর ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো, এদের ক্ষেত্রে আমি একটা কাজ করি, এই দুইটার আমাদের বর্গের যোগফল কি এটার বর্গের সমান হয় নাকি দেখো তো। আমি একটা কাজ করি, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ারটা একটু যাচাই করি কত আসে, ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, হুইচ ইজ টু সে থার্টি টু, থার্টি টুকে আমি এভাবে লিখতে পারি না, ফোর রুট টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার, একই জিনিস। অলরাইট, এটুকু আমি তাহলে এখান থেকে অ্যাকনোলেজ করে যাই, যদি তা পারি তাহলে তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা বলতেই পারি এই যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ফোর ইন্টু ফোর, হুইচ ইজ টু সে আমরা এখানে লিখতেই পারি দ্যাট ইজ এইট, এইট বর্গ একক। হাউএভার, তাহলে এটার ক্ষেত্রফল কি, বৃত্তটির ক্ষেত্রফল লিখো,
বৃত্তটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে অতএব অতএব ছায়াযুক্ত অংশটুকু, দেখো এই যে পুরো বৃত্তটা আছে ছায়াকে এটুকু জাস্ট বলছে, রাইট? তাহলে আমাদের বৃত্তটা লাগবে না, তাহলে আমরা এইটুকু অংশের জন্য আমাদের, দেখো এটা তো অলরেডি 90 ডিগ্রি, তাই না? এটা তো অলরেডি 90 ডিগ্রি, তো এইটুকু অংশের জন্য তাহলে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল কি? তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে পুরো বৃত্তটা আমাদের লাগবে না, তাহলে আমরা বৃত্তকলার ক্ষেত্রফলটা নির্ণয় করি। বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা ইনটু পাই পেয়েছো। সো তুমি বৃত্তকলা পেয়েছো আর ত্রিভুজ পেয়েছো, তাহলে এই যে দেখো পুরো বৃত্তকলাটা থেকে ট্রায়াঙ্গেলটা বাদ দিলে তুমি এই অংশটুকু পেয়ে যাচ্ছ। সো আমরা তাহলে ডিসিশন পয়েন্টে, ডিসিশন মেকিং পয়েন্টে এসে আমি কি বলতে পারি, অতএব ছায়া যুক্ত অংশটি ইজ ইকুয়াল টু 4π-8, এই যে এইটুকু তুমি বের করতে পারো। অলরাইট, ভালো কথা, দ্যাটস ইট মা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এইটুকু আমরা তাহলে এখান থেকে বের করে আনতে পারি। তারপর 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 চলো আরেকটা আমরা করি। এরপর করবো হচ্ছে ঢাকা বোর্ডে এসেছিল 2017 সালে একটা প্রশ্ন, চলো এটা আমরা সলভ করে দেখি তোমাদেরকে। এটা একটা ট্রায়াঙ্গেল, সরি একটা সার্কেল। সো এই সার্কেলের ক্ষেত্রে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল হচ্ছে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, 42। আর এটা হচ্ছে ABC ট্রায়াঙ্গেল, অফকোর্স, ওকে। এটা হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার অফকোর্স, ওকে। ভালো কথা, এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। আমরা এখান থেকে আসলে কী করতে পারি দেখো তোমার ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে বলতেই পারি, দেখো একটা ট্রায়াঙ্গেল যদি আঁকতে হয় তাদের সন্নিহিত বাহু দুটা যদি দেওয়া থাকে, মধ্যবর্তী কোণটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা ট্রায়াঙ্গেলটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তার আগে যে কথাটা আমাদেরকে বের করা লাগবে সেটা হচ্ছে এই যে আমাদের এইটুকু অংশ, এই যে এইটুকু ছায়াযুক্ত অংশ, এটা আমাদের বের করা লাগবে, রাইট? এটা আমাদেরকে বের করা লাগবে। সো ভালো কথা, তাহলে আমরা এখান থেকে আসলে কী করতে পারি দেখো, আগে আগে আমরা বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করি। লেখো বৃত্তটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এন্ড ত্রিভুজটার ক্ষেত্রফল ত্রিভুজটি হচ্ছে দেখো এবি সাইন থিটা, আমরা যেটা বলি হাফ এবি সাইন থিটা, হাফ এই কত, একটা হচ্ছে 6 আর একটাও 6 সাইন 42 ডিগ্রি। তো ইন আ সেন্স আমরা তাহলে এটার ক্ষেত্রফলটাও পেয়ে গেছি, ত্রিভুজটার ক্ষেত্রফল। সো দুইটার ক্ষেত্রফল যখন পেয়ে গেছি, তাহলে আমরা কী কাজ করতে পারি দেখো, পাই আর স্কোয়ার মাইনাস, সো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে 18 সাইন 42 ডিগ্রি, এটা বের করলে আমাদের কাজ শেষ। তাহলে ছায়াযুক্ত অংশটুকু এটা লিখে দাও উপরে, অতএব ছায়া ঘেরা অংশটুকু এইটুকু, ওকে। অলরাইট, তারপর 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 সো এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটুকু, একটা বৃত্ত দেওয়া আছে। সো একটা বৃত্তের মাঝখানে আবার একটা
এরকম ট্রায়াঙ্গেল দেওয়া আছে, সরি এখানে আবার একটা দেওয়া আছে এরকম, সো সামওয়াট লাইক দ্যাট। অলরাইট, তারপর যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 6 মিটার, 6 মিটার, 9 মিটার, 3 মিটার। ছয় মিটার, 3 মিটার, নয় মিটার, এটা হচ্ছে হাফ। ওকে, এই ক্ষেত্রে তাহলে কি করা যায়, এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। রাইট, আমাদের আলফা নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা করার জন্য আমাদেরকে স্পেশাল আমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কজের সূত্র। সো এই কজ আলফা বের করতে পারলে আমাদের কাজ শেষ, কজ আলফা থেকে আমরা আলফা বের করতে পারবো। তো আমি মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটু থিওরিজ পড়াই এখন, যে কজ আলফা সূত্র আমি এটা পরে পড়াবো। এটা হচ্ছে 7.7 সপ্তম অধ্যায়ের লাস্টে একদম আমি এটাকে পড়াবো। তো আমি তোমাদেরকে একটু বেসিক দিয়ে নেই, হ্যাঁ, সে ফর এক্সাম্পল একদম এইগুলো কোর বেসিক, এগুলো তোমার সারা জীবন কাজে লাগবে। এটা একটা যদি ট্রায়াঙ্গেল হয়, দেখো এটা একটা ত্রিভুজ হয়, এটা এ বি সি বিন্দু, তিনটা কোণ, ওকে, ভালো কথা। তিনটা কোণের ক্ষেত্রে তুমি একটা কথা সবসময় মাথায় রাখবে, এটা সারা জীবন মনে রাখবা একটা কথা, কোন কথা, এই যে এ কোণের বিপরীতে যে বাহুটা আছে, এই কোণের বিপরীতে যে বাহুটা আছে তাকে বলবো ছোট হাতের এ দিয়ে প্রকাশ করব, মানে পুরো বাহুটার দৈর্ঘ্য, মানে বেসিক বাহুর দৈর্ঘ্য। অথবা এটাও মনে রাখতে পারো বি আছে, সি আছে, বাকি কী আছে, এ, এ ছোট হাতে লিখে দেবো। এটা বি কোণের অপোজিটে যে বাহুটা আছে সেটাকে আমি নাম দিব বি, সি কোণের অপোজিটে যে বাহুটা আছে সেটাকে নাম দিব সি। অলরাইট, খুব ভালো কথা। তো এক্ষেত্রে আমি কি লিখতে পারি, দেখো কজ এ ইজ ইকুয়াল টু, সবসময় মাথায় রাখবে এটার ক্ষেত্রে, দেখো কজ এ ইকুয়াল টু, চিন্তা করে দেখো তো এ বাদে আর কারা কারা আছে এখানে, বিসি আছে, এ বাদে যারা যারা আছে তারা বর্গ করে যোগ, এ বাদে যারা যারা আছে তারা বর্গ করে যোগ, এ এর কোণ অপোজিটে যে থাকবে তাকে মাইনাস, নিচে আবার টু অপোজিটে যে থাকবে তাকে মাইনাস, দেখো নিচে আবার এটাকে লিখতে পারবো টু বিসি। সিমিলারলি আমরা কি লিখতে পারি, কজ বি ইজ ইকুয়াল টু এখানে কে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ সি, আবার কজ সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এ বি, বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? সো আমরা কী করলাম, জাস্ট আমরা এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটা থেকে আমরা কজের রুলটা আসলে কীভাবে আমরা মনে রাখতে পারবো ওই জিনিসটা আমরা শিখালাম। নাও অ্যাট দিস পয়েন্ট দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে আসলে কোন জিনিসটা আসলে পাই, ট্রায়াঙ্গেলের আমাদের দুইটা বাহু দেওয়া আছে, আর একটা বাহুর আমরা মান জানি না অলরেডি। সো ভালো কথা, আচ্ছা এটা দেওয়া আছে, এটা 21 দেওয়া আছে, এটাও 21 দেওয়া আছে। সো দেখো তো আমি কজ আলফা যদি লিখতে চাই তো এটা পুরোটা কত আমার কাছে, দেখো তো এটাকে যদি আমি নাম দিই এ, এটাকে নাম দিই বি, এটাকে নাম দিই সি, ওকে। সো এই যে পুরো ট্রায়াঙ্গেলটা, পুরো ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে তিনটে বাহু তো আমি জানি, তো কজ আলফার বিপরীত বাহু কোনটা, 21। তো এক কাজ করো মাইনাস 21 স্কোয়ার করে দাও, সাথে কে আছে, এটা কত, 9, 6 যোগ 3, 9 স্কোয়ার প্লাস 6 যোগ 9, 15 স্কোয়ার, 2 ইন্টু কারা কারা কাদেরকে কাদেরকে যোগ করেছি ওদেরকে আবার গুণ করে দাও। এই তো এখান থেকে তাহলে তুমি আলফার মানটা বের করো, আলফার মান বের হবে, বের হলে এবার চিন্তা করে দেখো তো এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু তুমি জানো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী, এ বি সি ইজ ইকুয়াল টু, একটা 15, একটা 9, হাফ ইন্টু 15 ইন্টু 9 ইন্টু সাইন আলফা, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল পেয়ে গেছো। এখন তোমার কাজ কী বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমার কাজ হচ্ছে এখান থেকে যে কাজটা করবা সেটা হচ্ছে ডিরেক্টলি এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার ক্ষেত্রফল কত বলো তো, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তোমার এখানে পাই আর স্কোয়ার, মানে 36 পাই। অলরাইট, তাহলে তুমি একটা কাজ করো,
বৃত্তের ক্ষেত্রফল তো তোমার পুরোটা দরকার নাই, তাই না? তোমার দরকার এইটুকু পরিমাণ, বৃত্ত থেকে তোমার এইটুকু পরিমাণ কতটুকু। সো তাহলে একটা কাজ করো, হাফ আর স্কোয়ার আলফা, এই যে বৃত্তকলার এটুকু ক্ষেত্রফল তুমি বের করবে। হ্যাঁ, তারপর এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল থেকে তুমি এই বৃত্তকলার ক্ষেত্রফলের অংশটুকু তুমি যদি বিয়োগ দাও তাহলে তোমার ম্যাথটা হয়ে যাবে। অলরাইট, তাহলে কিভাবে করলাম এটা? জাস্ট সিম্পল, আমি আগে কি করলাম, কস সূত্র দিয়ে আমি অ্যাঙ্গেলটুকু বের করলাম, এই যে আলফা অ্যাঙ্গেলটা বের করলাম। বের করে আমি ত্রিভুজের সূত্র, মানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, বের করে তারপর আমি যে বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করলাম, তারপর আমি আসলে ত্রিভুজ থেকে আমি ত্রিভুজ বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করে ম্যাথ শেষ। অলরাইট, এটা এটা একটু টাফ অঙ্ক আসছিলো, এটা কোথায় আসছিলো জানি, রাজশাহী বোর্ডে একবার আসছিলো। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আমি এই চ্যাপ্টারটা তোমাদের একটা মাত্র হোমওয়ার্ক দিয়ে আমি চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি, 6.1, এরপরে দেখা হবে 6.2। এরপর লেকচারে আমি তোমাদেরকে কিছু বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে দিব, তারপর আমরা বাদ বাকি জিনিসপাতি শুরু করব। রাইট, ওকে ওকে ওকে। সো প্রশ্নটা হচ্ছে এরকম, রাইট, এটুকু অংশ হচ্ছে আর এ বি ও থিটা 6 সেন্টিমিটার। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেন্টিমিটার। থিটা কোণের পরিমাপ রেডিয়ান এককে নির্ণয় করো। রেডিয়ানে প্রকাশ করো। রাইট, তারপর আর এলাকার ক্ষেত্রফল নির্ণয় করো। রাইট, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা হচ্ছে যে আসলে খুবই সহজ এবং সুন্দর একটা ম্যাথ। আশা করি তোমাদের এটা নিয়ে সমস্যা হবে না, কারণ আমাদের হচ্ছে যে এই যে বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ট্রায়াঙ্গেলটা বাদ দিতে হবে। সো অলরেডি আমাদের যখন দেওয়া আছে কেন্দ্র দেওয়া আছে, আমি সরি, এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দেওয়া আছে। সো তোমরা অবভিয়াসলি এই জিনিসটা বের করতেই পারবা, আশা করি সমস্যা হবে না, কারণ এস ইজ ইকুয়াল টু আর থিটা, ওই ফর্মুলা দিয়ে তুমি বের করতে পারবা। আচ্ছা, এ বি এর দৈর্ঘ্য বলতে তো আমাদের জাস্ট চাপের দৈর্ঘ্য বলে আছে, তাই না? হ্যাঁ, এস বলতে, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস তোমার মাথায় রেখো, এ বি এর দৈর্ঘ্য বলতে কিন্তু এই যে এস এর মানটা, এস ইজ ইকুয়াল টু আর থিটা না? তো তুমি এখান থেকে অবভিয়াসলি আর তোমাদের দেওয়া আছে, এস দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে কী বের করতে পারবা, এস ইজ ইকুয়াল টু আর থিটা দিয়ে অফকোর্স তুমি এখান থেকে থিটা বের করে নিতে পারবা। থিটা বের করলা, তারপর যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো আর এলাকার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই যে এতটুকু। তো তোমার জন্য এটা কোনো ব্যাপারই না, কারণ অলরেডি তুমি যে ত্রিভুজে তুমি যদি থিটার মান জানতে পারো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় তা জানো, কারণ এটা অলরেডি একটা ব্যাসার্ধ, তাই না? যদি তাই হয়ে থাকে তাহলে তুমি ট্রায়াঙ্গেলের যে ক্ষেত্রফলটা আছে সেটা বের করতে পারো। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল জানো প্লাস বৃত্তকলার ক্ষেত্রফল জানো, কী করা দরকার, মাইনাস করে দিব। অলরাইট, তো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই লেকচারটা আমাদের এখানেই শেষ হচ্ছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী লেকচারে আমরা ট্রাইগোনোমেট্রির কিছু বেসিক অ্যান্ড কোর প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা বলবো, অ্যান্ড ফাইনালি তারপর আমরা আমাদের এই লেকচারটা শেষ করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সাথে পরবর্তী লেকচারে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।